আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাড়িতে আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে পরিচালিত ফেসবুক পেজ ঘরে বসে শিখি, এই ফেসবুক পেজ থেকে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বরাবরের মতোই চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি পাঠ নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ তারেক হাসান, সহকারী শিক্ষক বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বোচাগঞ্জ দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের এই যে প্রাথমিক গণিত বই, খাতা এবং কলম নিয়ে বসে পড়ো, ঠিক আছে বন্ধুরা? প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের প্রাথমিক গণিত বই, খাতা এবং কলম নিয়ে ইতিমধ্যে বসে পড়েছ। তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করতে পারি, ঠিক আছে বন্ধুরা? প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন প্রথমেই। আচ্ছা, তোমরা বলো তো, এই যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে একটা সময়, এই সময়টাকে আমরা কি বলি বলো তো? হ্যাঁ বন্ধুরা, এটাকে আমরা বলি হচ্ছে বছর, তাই না? আবার 30 দিনে কি হয় বলো তো? হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছো তোমরা, 30 দিনে হয় মাস। আচ্ছা বন্ধুরা, এবারে বলো তো, এই যে তোমাদের স্কুল শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হয়, তাই না? আচ্ছা, শনিবার থেকে শুক্রবার ধরো, এটাকে আমরা কি বলছি? হ্যাঁ বন্ধুরা, এটাকে আমরা বলছি, ঠিকই ধরেছ তোমরা, সপ্তাহ, তাই না বন্ধুরা? এবারে বলতো, এই যে সকাল থেকে রাত একটা সময়, এই সময়টাকে আমরা কি বলছি? হ্যাঁ বন্ধুরা, একদিন বলতেছি, তাই না? এবারে বন্ধুরা, তোমরা যখন স্কুলে যাও, কটার সময় স্কুলে যাও? হ্যাঁ, 9টার সময় স্কুলে যাও, এই সময়টাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি আমরা ঘন্টা। আবার তোমাদের স্কুলে যখন পাঠগুলো হয়, কতক্ষণ হয়? কারো 40 মিনিট, কারো 30 মিনিট, এই যে সময়টা, এটাকে আমরা কি বলতেছি? মিনিট, তাই না? আবার বন্ধুরা, তোমরা মনে করো তোমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, তোমরা দৌড় দেবে 100 মিটার। এই 100 মিটার দৌড় দিতে আমরা কিভাবে এটা হিসাব করি যে কতটুকু সময় সে চলে গেল? হ্যাঁ বন্ধুরা, কেউ 20 সেকেন্ডে যেতে পারে, কেউ 25 সেকেন্ডে, কেউ 30 সেকেন্ডে, এরকম একটা সেকেন্ডে যেতে পারে, তাই না? তাহলে আমরা কি বলবো আজকে, বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই? হ্যাঁ বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, আমরা আজকে পড়বো হচ্ছে সময়। কি পড়বো? সময়। আমি এখানে লিখে দিলাম, তাহলে আমরা আজকে পড়বো বন্ধুরা সময়, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বই কিন্তু খুলবে না। আচ্ছা, তোমরা এই হোয়াইট বোর্ডে লক্ষ্য করো, আমি অনেক কিছু লিখে রেখেছি, তাই না, তোমাদের সুবিধার্থে, ঠিক আছে বন্ধুরা? এবারে লক্ষ্য করো বন্ধুরা, আমরা কি লিখেছি প্রথমে দেখো তো, বছর, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড। আমি একটু আগে যে কথাগুলো বললাম বন্ধুরা, আমি কিন্তু সেগুলোই বোর্ডে লিখে রেখেছি, তাই না? আচ্ছা বন্ধুরা, এবার একটু আরো মনোযোগ সহকারে তোমরা লক্ষ্য করো। দেখো, বছর, এক বছর, কত বছর লিখেছি আমি? এক বছর। আচ্ছা বন্ধুরা, তাহলে এক বছরে কয় মাস হয় তোমরা নিশ্চয়ই জানো, কত মাস বলো তো? হ্যাঁ বন্ধুরা, এক বছরে হয় 12 মাস। দেখো আমি এখানে লিখেছি 12 মাস, মাসের ঘরে। আবার বন্ধুরা, বছরের চেয়ে কি মাস ছোট, তাই না? কারণ 12 মাসে এক বছর হচ্ছে। এবারে বন্ধুরা, মাসের চেয়ে ছোট কে? হ্যাঁ বন্ধুরা, কারণ আমরা জানি 30 দিনে কি হয়, এক মাস। তাহলে দেখো, এক মাস সমান কি লিখেছি আমরা? আগে আমরা সপ্তাহ আছে যেন, সপ্তাহটা লিখেছি 4 সপ্তাহ। তাহলে বন্ধুরা, 4 সপ্তাহে কয়দিন হয়? 1 সপ্তাহে 7 দিন, তোমরা সকলে জানো। তাহলে 4 সপ্তাহে হচ্ছে 28 দিন, এই জন্য আমরা লিখেছি 4 সপ্তাহ অথবা 4 সপ্তাহ এবং 2 অথবা 3 দিন। যদি 30 দিনে হয় তাহলে 4 সপ্তাহ 2 দিন হচ্ছে, আর যদি ওই মাসটি 31 দিনে হয়
তাহলে 4 সপ্তাহ 3 দিন হচ্ছে তাই না বন্ধুরা এবারে বন্ধুরা লক্ষ্য করো আমরা সপ্তাহে চলে এসেছি এবারে এক সপ্তাহে কয়দিন বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তোমরা সকলে জানো শনিবার থেকে শুক্রবার কয়দিন হয় শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র কয় দিন হ্যাঁ বন্ধুরা 7 দিন তাহলে এক সপ্তাহ সমান কয় দিন 7 দিন ঠিক আছে বন্ধুরা আচ্ছা বন্ধুরা এবারে এক দিনে দিনের চেয়ে কি ছোট ঘন্টা তাই না তাহলে এক দিনে কত ঘন্টা দেখো তো এক দিনে হচ্ছে 24 ঘন্টা তাই না এবারে বন্ধুরা আবার এক ঘন্টা সমান কত মিনিট হ্যাঁ বন্ধুরা এক ঘন্টা সমান তোমরা অনেকে বলছো এক ঘন্টা সমান 60 মিনিট দেখো এক ঘন্টা সমান 60 মিনিট এবারে বন্ধুরা মিনিটের চেয়ে ছোট কে হ্যাঁ বন্ধুরা সর্বশেষ হচ্ছে সেকেন্ড সময়ে সবচেয়ে ছোট একক তাই না তাহলে সেকেন্ড তাহলে এক মিনিট সমান 60 সেকেন্ড ঠিক আছে বন্ধুরা বন্ধুরা একটা জিনিস তোমরা কি লক্ষ্য করেছো আমরা প্রতিটাতে কিন্তু উভয় পাশে তীর চিহ্ন দিয়েছি লক্ষ্য করেছো এর অর্থ হচ্ছে যে আমরা এক মিনিট সমান যদি 60 সেকেন্ড বলতে পারি তাহলে আমরা এই পাশেও বলতে পারি যে 60 সেকেন্ড সমান এক মিনিট আবার যদি এক সপ্তাহ সমান 7 দিন বলি তাহলে আমরা 7 দিন সমান এক সপ্তাহ বলতে পারবো তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি এটা তোমরা সকলে জানো এবং আরো তোমাদের আমি মনে করে দিলাম এবং তোমরা তৃতীয় শ্রেণীতেও কিন্তু এই সময় সম্পর্কে অনেকটা ধারণা পেয়েছো আর চতুর্থ শ্রেণীতে তোমরা একটু বেশি ধারণা পাবে ঠিক আছে বন্ধুরা তাহলে বন্ধুরা আমরা তাহলে এটা এখন বুঝে গেলাম যে সময়ের বড় একক কত পেলাম আমরা বছর তারপরে মাস তারপরে সপ্তাহ এরপরে দিন এরপরে ঘন্টা এরপরে মিনিট এরপরে সেকেন্ড ঠিক আছে বন্ধুরা এবারে আমরা কিন্তু সমস্যায় চলে যাব তার মানে আমরা অঙ্ক সমাধান করব ঠিক আছে বন্ধুরা তাহলে আমি আশা করছি তোমরা এটা খুব ভালো মতো বুঝেছো এবং তোমরা অনেকে এগুলো জানো তোমাদের আমি আরো ভালো মতো স্মরণ করিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা এবারে সময় অধ্যায়ের যে আমাদের পড়াটি রয়েছে এখান থেকে আমরা সমস্যায় চলে যাব ঠিক আছে বন্ধুরা এখন বন্ধুরা তোমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 134 পৃষ্ঠা খুলে ফেলো তো বন্ধুরা খুলে ফেলো এটা আমি মিশিয়ে দিলাম শিক্ষার্থীরা তোমরা কি পেয়েছো কত পৃষ্ঠা বলেছিলাম এই যে বন্ধুরা দেখো তো এটা পেয়েছো কিনা আশা করি তোমরা এটা পেয়েছো 134 পৃষ্ঠা এখানে কিন্তু আমি যে ছকটা তোমাদের হোয়াইট বোর্ডে দেখালাম সেই সব ছকটা কিন্তু তোমাদের বইও দেওয়া আছে ঠিক আছে বন্ধুরা এবারে বলেছে চলো আমরা এক ঘন্টা এক দিন এবং এক সপ্তাহকে কি করি সেকেন্ডে প্রকাশ করি এখানে বন্ধুরা রেজা কি বলেছে এক মিনিট হলো 60 সেকেন্ডের সমান তাই এখন তাহলে আমরা বন্ধুরা বের করব ঠিক আছে তোমরা বোর্ডে লক্ষ্য করো আমি কিভাবে বের করছি ঠিক আছে এক ঘন্টা এটাকে কি করব বন্ধুরা আমরা এটাকে আমরা সেকেন্ডে পরিণত করব ঠিক আছে তাহলে আমাকে প্রথমে বলো বন্ধুরা আমরা একটু আগে যে শিখলাম আগে সেকেন্ডে পরিণত করতে গেলে আমাদের ঘন্টাকে কি করতে হবে হ্যাঁ বন্ধুরা ঘন্টাকে আগে মিনিটে পরিণত করতে হবে তাই না তাহলে আমরা এক ঘন্টা সমান কয় মিনিট জানি বলো তো এই যে বন্ধুরা এক ঘন্টা সমান 60 মিনিট ঠিক আছে বন্ধুরা এক ঘন্টা সমান কত মিনিট 60 মিনিট এখন বন্ধুরা এই 60 মিনিটকে যদি আমি সেকেন্ডে পরিণত করি তাহলে 1 মিনিটে কত সেকেন্ড বলো তো হ্যাঁ বন্ধুরা 1 মিনিটে 60 সেকেন্ড তাহলে আমাদের কি করতে হবে এখানে এখানে 60 গুণ 60 সেকেন্ড দিতে হবে তাই না বন্ধুরা সেকেন্ড তাহলে এখন আমরা এখানে গুণ করব দেখো 6 6 এ 36 শূন্য কয়টি আছে দুটি তাহলে আমাদের 3600 সেকেন্ড হয়ে গেল তাহলে আমরা বলতে পারি
এক ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড বা 3600 সেকেন্ড। ঠিক আছে বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। এবারে বন্ধুরা আমরা কি করব, একদিনকে আমরা কি করব, সেকেন্ডে পরিণত করব। ঠিক আছে, তাহলে আমরা দুই নাম্বার দিলাম এখানে, তাহলে একদিন। বন্ধুরা বলতো একদিনে কত ঘন্টা আমরা বলেছি একটু আগে? হ্যাঁ বন্ধুরা, একদিনে 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা। ঠিক আছে বন্ধুরা, এখন বন্ধুরা আমরা কিন্তু এক ঘন্টা সমান 3600 সেকেন্ড পেয়ে গেছি। তাহলে 24 ঘন্টা সমান কিভাবে আমরা পাবো? তাহলে আমরা একবারে বলতে পারি 24 × 3600 সেকেন্ড। কি বন্ধুরা বুঝতে পেরেছো তোমরা? এই যে আমরা এক ঘন্টা সমান 3600 সেকেন্ড পেলাম, তাই এখানেও আমি এই 24 ঘন্টার সাথে এক ঘন্টার সেকেন্ডটা গুণ করে দিলাম। তাহলে আমরা কি পাবো এখানে, আমরা একদিন সমান কত সেকেন্ড হবে সেটি আমরা পেয়ে যাব। তাহলে বন্ধুরা এখন আমাদের এটা আর এটা কি করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে বন্ধুরা আমরা গুণটা করে ফেলি নাকি? এখানে হচ্ছে 24 আর 36 গুণ করবো বন্ধুরা, আমরা এই শূন্য দুটা পরে কি করব, পরে আমরা বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমরা গুণ করে দেখো, 4 6 24 এর 4 হাতে কত বন্ধুরা বলো তোমরা? 2, 6 2 12 দিয়ে 14, এখানে কত দিব? 0, 3 4 12 আর 2 হাতে কত? 1, তাহলে 3 3 6 1 কত বন্ধুরা? 3 3 6 1 7। ঠিক আছে, তাহলে এখানে 4, এখানে 4 দিয়ে 6, এখানে 7 1 8। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে আমাদের হচ্ছে এই যে বন্ধুরা এই শূন্য দুটো আমরা বসাই দিই, তাহলে ধরো এখানে আমাদের আসবে, তাহলে আমরা বলতে পারি এখানে 86400 সেকেন্ড। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা একদিন সময় বলতে পারি 86400 সেকেন্ড। তাহলে বন্ধুরা আমাদের এই দুই নাম্বার সমস্যার বা একদিন সমান কত সেকেন্ড আমরা বের করে ফেললাম, তাই না বন্ধুরা? তোমাদের নিশ্চয়ই খুবই ভালো লাগছে, তোমরাও পারবে বন্ধুরা, আমি কিন্তু তোমাদের অবশ্যই বাড়ির কাজ দিব। এবার আমরা তিন নাম্বারটা করে ফেলি বন্ধুরা, দেখো তো। তাহলে এক সপ্তাহটা আমরা কিভাবে করতে পারি বন্ধুরা বলো তো? আচ্ছা এখন আগে বলো বন্ধুরা, এক সপ্তাহ সমান কতদিন বলো? হ্যাঁ বন্ধুরা, এক সপ্তাহ সমান 7 দিন। ঠিক আছে, এখন আমরা কিন্তু একদিন সমান এত সেকেন্ড পেয়ে গেছি, তাই না বন্ধুরা? আমরা একদিন সমান এই সেকেন্ডটা পেয়ে গেছি, তাহলে আমরা 7 দিন সমান 7 দিনের সাথে এই সেকেন্ডটা গুণ দিলে কিন্তু আমরা এক সপ্তাহে কত সেকেন্ড সেটি আমরা পেয়ে যাব, তাই না বন্ধুরা? তাহলে আমরা বলতে পারি এখানে 7 × 86400 সেকেন্ড। এটা আমরা মিশিয়ে দিই বন্ধুরা, মিশিয়ে দিলাম। কি বন্ধুরা তোমরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে এখন আমরা কি করব, এটা গুণ করব, তাই না? তাহলে আমরা এটা গুণ করে ফেলি, আমরা শূন্য দুইটা গুণ করব না এমনিতে। তাহলে 8 6 4 এর সাথে কত গুণ? 7 গুণ, তো 4 7 28 8 হাতে কত বন্ধুরা? 2, 6 7 42 2 44 এর 4 হাতে কত? 4, 7 8 56 8 4 60। তাহলে হচ্ছে এখানে 6 0 4 8, এই যে বন্ধুরা আমরা দুটা শূন্য এমনি বসাই দিলাম। ঠিক আছে, এখানে তাহলে আমরা বসিয়ে দিই এত কি, এত সেকেন্ড। এবার এটা মিশিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে বলেছে আমরা এক ঘন্টা, একদিন এবং এক সপ্তাহকে সেকেন্ডে প্রকাশ করি, তাহলে আমরা এটা করে ফেললাম, তাই না? দেখো এক ঘন্টাকে আমরা আগে সেকেন্ডে করেছি, মিনিট বের করেছি, মিনিট থেকে সেকেন্ড করেছি, আর একদিন যখন 24 ঘন্টা, তাহলে এক ঘন্টার এত সেকেন্ডে আমরা এর সাথে গুণ করে দিয়ে সহজেই পেয়ে গেছি। আবার এক সপ্তাহে 7 দিন, আবার একদিন আমরা এই সেকেন্ডটা পেয়ে গেছি, এই জন্য 7 দিনের সাথে এই সেকেন্ডটা গুণ করে আমরা এক সপ্তাহে কত সেকেন্ড হয় সেটি আমরা কি করলাম বন্ধুরা,
আমরা এটা কমা দিলেও দিতে পারি ঠিক আছে তাহলে আমরা এটা বুঝে ফেলেছি তাই না বন্ধুরা আশা করি তোমাদের যদি আমি বাড়ির কাজ দেই তোমরা অবশ্যই কি তোমরা পারবে ঠিক আছে বন্ধুরা এবারে বন্ধুরা এখানে মিনা কি বলেছে দেখো তার আগে একটি অঙ্ক দিয়ে সমস্যা দিয়েছে দিন এবং সপ্তাহকে মিনিটে রূপান্তর করতে বলেছে এবার দিনকে এবং সপ্তাহকে মিনা বলেছে 1 ঘন্টা হলো 60 মিনিটের সমান হ্যাঁ বন্ধুরা আমরা প্রথমে দেখেছি এখানেও দেখতে পাচ্ছি 1 ঘন্টা হচ্ছে 60 মিনিটের সমান তাহলে আমরা এই সমস্যা দুইটা সমাধান করব এটা মিশিয়ে দিলাম বন্ধুরা আশা করি তোমরা লিখে নিয়েছো এবং তোমরাও এটি পারবে বন্ধুরা দেখো এবারে আমরা এই সমস্যাটি সমাধান করব ঠিক আছে কি বলেছে দিন এবং সপ্তাহকে মিনিটে রূপান্তর করো দিন এবং সপ্তাহকে মিনিটে বন্ধুরা কি বলছে দিন এবং সপ্তাহকে মিনিটে রূপান্তর কর তাহলে এখানে একের একে বলেছে এক দিন কত ঘন্টা বন্ধুরা 24 ঘন্টা ঠিক আছে এবারে কিন্তু বন্ধুরা এখানে একটা কি করেছে ঘর দিয়েছে তাই না এটা আমাদের এখন আচ্ছা আর বড়নি বন্ধুরা এখানে আমাদের মিনিট বলেছে তাই না মিনিট আচ্ছা বন্ধুরা এটাকে আমরা মিনিটে রূপান্তর করব তাহলে বন্ধুরা 24 ঘন্টা সমান কত মিনিট তাহলে আমরা এখানে বলতে পারি 24 ইনটু 60 এখানে বন্ধুরা মিনিট ওই পাশে লিখেছি আমরা এখানে লিখে নিই এত মিনিট ঠিক আছে আমরা এখানে নিয়ে নিই 24 ইনটু 60 কেন বন্ধুরা এক দিনে হচ্ছে 24 ঘন্টা আচ্ছা এক ঘন্টা সমান কত মিনিট বন্ধুরা হ্যাঁ বন্ধুরা 60 মিনিট তাহলে এটা আমাদের কি হচ্ছে বন্ধুরা আমরা একটা বক্স নেই ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা এখন এটা গুণ করব 24 আর কত 6 24 এর 4 হাতে 2 6 গুণ 12 দিয়ে 14 14 আর বন্ধুরা এখানে শূন্য এখানে শূন্য তাহলে 1440 মিনিট ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা এই একদিনকে কি করলাম মিনিটে প্রকাশ করলাম তাই না বন্ধুরা এই যে বলেছে একদিন সমান 24 ঘন্টা এই যে বক্স দিয়েছে তোমরা লক্ষ্য করছো তোমাদের বইয়ে তাই না এখানে এটা করতে বলেছে আমরা করে ফেললাম এরকম তোমাদের বাড়ির কাজ অবশ্যই দিব বন্ধুরা ঠিক আছে এর বন্ধুরা লক্ষ্য করো এক সপ্তাহকে মিনিটে আমরা কিভাবে প্রকাশ করতে পারি আচ্ছা এক সপ্তাহ এখানে দেওয়া আছে কয়দিন বন্ধুরা এক সপ্তাহ দেখো এখানে একটা ঘর দিয়ে দিয়েছে আচ্ছা বন্ধুরা আমরা আগে লিখি তাহলে বন্ধুরা এক সপ্তাহে কত দিন বলো তো এক সপ্তাহ হচ্ছে 7 দিন ঠিক আছে এরপরে বন্ধুরা এই 7 দিনকে আমরা আগে কি করব আগে আমরা ঘন্টায় প্রকাশ করবো তাই না তাহলে এক ঘন্টা একদিন সমান কত ঘন্টা 24 ঘন্টা তাহলে বন্ধুরা এখানে আমরা আগে সাথে সাথে 24 ঘন্টা এই যে আমরা গুণ করলাম ঠিক আছে তাহলে আমাদের এটা কত আসবে গুণ করো বন্ধুরা 24 আর 7 4 7 28 এর 8 7 2 14 15 16 168 তাহলে 168 ঘন্টা তাই না বন্ধুরা 168 ঘন্টা এখন বন্ধুরা আমাদের তো ঘন্টা করতে বলে আমাদের কি করতে বলেছে আমাদের মিনিটে প্রকাশ করতে বলেছে দিন এবং সপ্তাহকে মিনিটে প্রকাশ করে যে একদিনকে আমরা মিনিট করেছি
এবার এক সপ্তাহকে আমরা মিনিটে প্রকাশ করব, ঠিক আছে? তাহলে এখন কি করতে হবে বন্ধুরা, তোমরাই বলো। হ্যাঁ বন্ধুরা, আমরা শিখেছি এক ঘন্টা সমান 60 মিনিট। তাহলে এই 168 ঘন্টাকে যদি আমরা 60 দিয়ে গুণ দিই, তাহলে কি হবে, আমরা এটাকে মিনিটে প্রকাশ করতে পারবো। অর্থাৎ আমরা লিখতে পারি এইভাবে, 168 গুণ 60 মিনিট সমান, এখানে যেটা আসবে বন্ধুরা এটা হবে কি, এটা মিনিট হবে, আমরা এখানে লিখে দিলাম। তাহলে এটাকে আমরা গুণ করি বন্ধুরা, 168 গুণ কত 6 দিলাম, এখানে শূন্যটা দিলাম, এই শূন্যটা নামিয়ে নিলাম। এভাবে কিন্তু খুব সহজে গুণ করা যায় বন্ধুরা, যখন শূন্য থাকবে আমরা শুধু এই পাশে একটি সংখ্যা নিয়ে আমরা এটা করতে পারি। তাহলে 6 8 48 কত হয় 8, হাতে কত 4, 6 6 36, আর 4 40 0, হাতে কত 4, 6 6 4 10। এই যে বন্ধুরা এটা আসলো আমাদের 100 80, তাহলে 100 80 আমরা লিখে দিই বন্ধুরা মিনিট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মিশিয়ে দিলাম, আচ্ছা 10,080 মিনিট হলো। তাহলে আমরা পেলাম এই যে দিন ও এবং সপ্তাহকে মিনিটে রূপান্তর করলে একদিন সমান আমরা পেয়েছি 1440 মিনিট, তাই না বন্ধুরা? এবং এক সপ্তাহকে যখন আমরা মিনিটে রূপান্তর করতে গেলাম, প্রথমে আমরা জানলাম যে বা লিখলাম এক সপ্তাহ সমান 7 দিন। এই 7 দিনকে আবার আমরা ঘন্টায় রূপান্তর করলাম, কিভাবে? কারণ আমরা জানি এক ঘন্টা সময় এক দিন সমান 24 ঘন্টা, এই জন্য আমরা 24 দিয়ে গুণ করে এটাকে আমরা ঘন্টায় রূপান্তর করলাম বন্ধুরা, 168 ঘন্টা আমাদের আসলো। এরপরে আমরা কি করলাম, এই ঘন্টাটাকে মিনিটে রূপান্তর করলাম, কিভাবে বন্ধুরা? আমরা জানি যে এক ঘন্টা সমান 60 মিনিট, তাই আমরা 60 দিয়ে গুণ করলাম, তখন আমাদের কি হয়ে গেল, এই সময়টা আমাদের মিনিটে রূপান্তর হয়ে গেল, তখন দেখা গেল আমরা পেলাম কত, 10,080 মিনিট, তাই না বন্ধুরা? আশা করি তোমরা এই দিন এবং সপ্তাহকে কিভাবে মিনিটে রূপান্তর করতে হয় তোমরা শিখে ফেলেছ, এবং কিভাবে সেকেন্ডে রূপান্তর করতে হয় সেটিও তোমরা শিখে ফেলেছ, তাই না বন্ধুরা? এবং এটা তোমরা অবশ্যই লিখে নিয়েছো, ঠিক আছে বন্ধুরা? যাদের হয়নি এখন তোমরা লিখে নাও, আমি কিন্তু এখন তোমাদের বাড়ির কাজ দিব, ঠিক আছে বন্ধুরা? তাহলে বন্ধুরা আমি মিশিয়ে দিচ্ছি, হ্যাঁ তোমাদের হয়ে গেছে আশা করি। তাহলে সেরকম একটা দিন, দিন ও বাড়ির কাজ বন্ধুরা, বাড়ির কাজ, দিন ও সপ্তাহকে মিনিটে রূপান্তর করো, রূপান্তর করো বন্ধুরা একই নিয়মে, ঠিক আছে? তোমরা 3 দিন, আর 2 নম্বর হচ্ছে 2 সপ্তাহ, ঠিক আছে বন্ধুরা? তোমরা এই 3 দিনকে মিনিটে রূপান্তর করবে আমি যেভাবে তোমাদের শিখিয়ে দিলাম, এবং 2 সপ্তাহকে তোমরা অবশ্যই মিনিটে রূপান্তর করবে যে নিয়মে আমি তোমাদের শিখিয়ে দিলাম, ঠিক আছে বন্ধুরা? আশা করি তোমরা এই আজকের তোমাদের সময় অধ্যায়ের প্রথমে আজকে শুরু করলাম আমি, এই সময় অধ্যায়ের যে তোমাদের বাড়ি কাজটি দিলাম, তোমরা অবশ্যই করে ক্লাসের কমেন্টে অথবা আমার মেসেঞ্জারে তোমরা পাঠিয়ে দিতে পারো, অবশ্যই আমি সেগুলো দেখবো এবং তোমাদের সঠিক হয়েছে না সঠিক হয়নি সেটি তোমাদের জানিয়ে দেব, ঠিক আছে বন্ধুরা? আশা করি তোমরা আমাদের আজকের আমার ক্লাসে অবশ্যই মনোযোগ সহকারে ছিলে, এবং আগামী ক্লাস তোমাদের দেখার আমন্ত্রণ জানিয়ে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।